সুলেমান আলাইসাল্লামর হেকমতপূর্ণ বিচার এবং আমরা দাওয়াত। আমরা প্রায় জানি মানুষে যে সুলেমান আলাইসাল্লামর পিতা দাউদ আলাইসাল্লামর কাছাত একটা দুইজন মহিলাই একটা বাচ্চার মালিকানা দাবি করছে। বাঘে বাচ্চারে খাইলিছে, এখন একটা বাচ্চা আছে, দুইজনের বাচ্চা আছে, একটা বাচ্চারে বাঘের নিচে গিয়া এখন একটা বাচ্চা লইয়া দুই মায়ে দাবি করা যে দুই মায়ে মায়ও করে এটাই লেগে তারার বাচ্চা। তখন দাউদ আলাইসাল্লামর কাছাত যখন গেছেন, দাউদ আলাইসাল্লামে তাই বিচারটা দিলাইছেন যে একজনের পক্ষে। ছোট যে মহিলা আছিল, কম বয়সী মহিলা আছিল, তার পক্ষে তাই রায় দিলাইছেন। বিচারটা আবার আইসে সুলেমান আলাইসাল্লামর কাছাত। সুলেমান আলাইসাল্লামে তাই পুরা ঘটনা শুনিয়া তাই একটা সিদ্ধান্ত লই লইছেন। সিদ্ধান্ত লইয়া আনলে তাই এখন তারা রাখইলা যে তারা দুজন যখন দাবি করে, এখন জটিল বিচার, দুজনে দাবি করে, এখন প্রমাণ কী দায়িত্ব? আগে তো ডিএনএ টেস্ট আসিল না, যে ডিএনএ টেস্ট করি আপনি দেখি লিতা, হ্যাঁ ইস্যুযুক্ত আসিল না। তখন উঠিয়া কইছেন যে একটা সাক্ষু আনো, বাচ্চারে দুই টুকরা করিয়া দুইজনে পাঠিয়ে দিলাই। তখন একজন মহিলা উঠিয়া কইছেন, না না আমার দরকার নাই, তারে দিল একটু বাচ্চা। সুলেমান আলাইসাল্লামে কইছেন আলহামদুলিল্লাহ। তাই ওই মহিলারও প্রকৃত মা হিসাবে তাই ধারণা কষ্টা যে কইছে যে বাচ্চা আমার দরকার নাই। এটা ঘটনা গল্প না, এটাই লাগিয়া সহিহ বুখারীর 3427 নম্বর হাদিস। হাদিসের মাঝে এই ঘটনাটা আইছে। এই ঘটনা হওয়ার উদ্দেশ্য হইল গিয়া আমরা দাওয়াতি খাজ, আমরা যারা দাওয়াতি খাজ করি, এইখানেও দাওয়াতি খাজের দুইটা পর্যায় থাকে। একটা পর্যায় হইল গিয়া কঠিন পরিস্থিতি, আর একটা হইল গিয়া সুখময় পরিস্থিতি। কঠিন পরিস্থিতি যখন থাকে তখন কেউ এটার ফল নিতে চায় না, এটা খেয়ে নিতে চায় না। আজকে আমরা অনেক মানুষ এই মসজিদে নামাজ পড়িয়ার, এই মসজিদ এক সময় আসিল মসজিদের ভূমিদাতারে এই বাজারও বইয়া খাওয়া হয়েছে যে মসজিদটা আপনি মসজিদ দিছেন তো জি হয়, মসজিদটা কিতা আল্লাহর বাস্তে দিছেন তো জি হয়, সেইখান তো সবে নামাজ পড়তে পারে জি হয়, তো খালকে থেকেই আমরা নামাজ পড়ি। তখন আমরা প্রশাসনের কাছে যখন গেলাম বিষয় লইয়া, কাগজপত্র লইয়া, প্রশাসনে কইল যে খালকে আর নামাজ হইতে নাই, এই মসজিদে একটা জুম্মা হইছে না, মসজিদ চালু হওয়ার পর একটা জুম্মা হইছে না, পুলিশ সামনে খাড়া সশস্ত্র অবস্থায়, কেউ দেয় যে একগুলো মানুষে চাইছে এই মসজিদরে দখল করত। সেই পরিস্থিতিতে খুব কম মানুষ আসিল, আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক মানুষ, অনেক মুসল্লি। তো এইটা একটা পর্যায়ে থাকে, যখন কঠিন পরিস্থিতি থাকে তখন মানুষের সংখ্যা থাকে কম, আর যখন বিজয় ই হয় সুদিন আয় তখন সে সভাপতি হইতো, সে সেক্রেটারি হইতো, সে কোন পোস্ট পাইতো, আমি পোস্ট না, এখানে আমি তো আগে থেকে আসলাম, এখন যারা আছে তারা তো হতা মানে অপপ্রচার শুরু হয়ে যায়। তো দিনর দাওয়াতেরও লাজ পর্যায়ে থাকে, দিনর দাওয়াত যখন কঠিন পরিস্থিতি থাকে তখন প্রকৃত দায়ীরা অবস্থান নেয়, আর সুদিন থাকলে অপকৃত দায়ীরা থাকে, আর যারা সুবিধাভোগী, যারা দাবিদার দিনর দায়ী, তারা দেখা যাইব যে অসুবিধার সময় নাই, সুবিধার সময় তারা আছে। কীভাবে চিনা যাইব যে প্রকৃত যার দিনর দায়ী? ওই যে প্রকৃত মায় কিতা কইছে আমার দরকার নাই বাচ্চার, বাচ্চা তুমি এড়ে দিল, মানে বাচ্চা বাঁচুক, আমি বাচ্চা না পাইলে অসুবিধা নাই, কিন্তু আমার বাচ্চাটা যেন হায়াত পায়, বাচ্চাটা যেন দ্বিখণ্ডিত না হয়। দিনর প্রকৃত দায়ী এটা চিন্তা করে যে আমি পোস্ট না পাইলাম, আমি ক্ষমতা না পাইলাম, আমি কোনো জায়গার না থাকলাম, অন্তত পক্ষে দাওয়াতটা ঠিক থাক, ইসলাম যেন কুলসিত না হয়, কোরআন এবং সহি সুন্নার দাওয়াত যেন কিতা না হয়, বুলণ্ডিত না হয়, সেইটা চিন্তা করে। আর যারা দাবিদার দায়ী তারা কিতা করবো যে দাওয়াত যে সামুকা যাও, আমার এলাকা ক্ষমতা, আমার সম্মান, আমার পদমর্যাদা, আমার পজিশন আমার থাকতে হইব, দাওয়াতের কিতা এলো গেলে এটা চিন্তা করে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। এত আমরা যেন আমরা ইমানে ঠিক রাখিয়া দাওয়াতি কাজ করিয়া যাই, এবং দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম দাওয়াত দিতে হইব নিজরে, সর্বপ্রথম নিজরে, ফয়লা গিয়া মারে দাওয়াত নাই, আজকের খুদ্া নিয়ে গিয়া ফয়লা গিয়া বৌরে দাওয়াত দিতা না, ফয়লা নিজেরও দাওয়াত দিতা, নিজেরে সংশোধন করতা, নিজের মাঝে যে ভুল ত্রুটি আছে এটা এটা সংশোধন হইতো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার তৌফিক দান করুক, আমি যেটা হয়েছি আমার আমল করার, আমরা সবরে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন নিজেরে ফলা বদলাই,
ফলা সরকার নাই, ফলা সমাজ নাই, ফলা পরিবার নাই, ফলা বউ নাই, ফলা বাচ্চা নাই, ফলা নিজের বদলাইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে ফলা যে নিজের জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে তোমার পরিবারের দিকে মনোনিবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, দিনর পরীক্ষাত যাতে আমরা ধৈর্য ধারণশীলদের অন্তর্ভুক্ত হইতাম পারি এবং সত্য এবং সঠিক রূপে টিকে থাকতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান।